আংশিক লকডাউন আর সরকারি কোভিড নির্দেশনায় কাল অমানিশা নমাই আনিলে এজন বৃদ্ধ লই। শিবসাগর জেলার নাজিরার 60 বছরীয়া এজন বৃদ্ধ জীবনের বেশিরভাগ সময় রিক্সা চলায় জীবন অতিবাহিত করা লোকজনে সাম্প্রতিক পরিস্থিতির বাবে উপার্জনের পথ হেরুয়াবলগা হয়েছে, যার বাবে মানসিক ভারসাম্য হেরাই পেলাইছে বৃদ্ধজনে। অন্ন বস্ত্র বাসস্থানরও নাই সুব্যবস্থা। হয়, সচাকয়ে দুঃখ লগা এজন 60 বছরীয়া বৃদ্ধর এই জীবন সংগ্রাম কাহিনী, কাল করুণায় অমানিশা নমাই অনা এক করুণ কাহিনী। বৃদ্ধজনের নাম ঢেপকা গোসাই। পনপ্রথমে আরক্ষী বিভাগত নিয়োগ হয়ে অনুশীলনের পরাই ঘরলৈ রওনা হয়ে 42টা বছর রিক্সা চলাই জীবন নির্বাহ করে আহিছিল। কিন্তু কাল করুণায় কাঢ়ি নিলে বৃদ্ধজনের একমাত্র উপার্জনের সম্বলটো। সম্পূর্ণ 3টাকৈ মা একমাত্র উপার্জনের পথটো বন্ধ হয়ে পড়াত এতিয়া মানসিক ভারসাম্য হেরুয়াই পেলাইছে বৃদ্ধজনে। সম্প্রতি থাকিবলৈ নাই বাসস্থান, খাবলৈ নাই অন্ন, পিন্ধিবলৈও নাই বস্ত্র রিক্সা চালক বৃদ্ধজনের। নাজিরার লিগিরি পুখুরী নগা গাঁওর এটা সালবের নোহা জুপুরীত এতিয়া মৃত্যুর ক্ষণ গণিছে বৃদ্ধজনে। তেওঁ 2 পুত্র রাজ্যের বাহিরত বনুয়া হিসাবে কর্মরত। করোনার বাবে কাম বন্ধ হয়ে পড়াত উপার্জনের পথ হেরুয়াইছে 2 পুত্রই। পিতৃর কাষলৈ আহিবলৈ অপারাগ 2 পুত্র। অবশ্যে মাঝে সময়ে বরপুত্র যদিও পিতৃর ওসরলৈ আহে, কিন্তু বরপুত্র উপার্জনেরে চোয়া চিতা করাটো অসম্ভব। সরকারি আসনির পৰা বহু দূরত অবস্থান করা ঢেপকা গোসায়ে এতিয়া গোহালি সদৃশ জুপুরিটিত যেন মৃত্যুর ক্ষণ গণিছে। বৃদ্ধজনের কাষত কোনো দল, সংগঠন কিংবা জনপ্রতিনিধি ঠিয় দিয়াটো কামনা করেছে স্থানীয় রাইজে। কারণ আপনার আমিও দেখিছো তেওঁ মানে ঘরটো কোনো হেৰি নাই, আপনার জরাজীর্ণ দেখিছে আপনাদের, লেট্রিন বাথরুম তেনেকুৱা কোনো ব্যবস্থা নাই। মানুষজন মানে যেতিয়া লকডাউন হয়ে গেল আগে রিক্সা চলাই আছিলে, লকডাউন হয়ে যাওয়ার পিছন কোনো উপার্জনের পথ নাইকিয়া হল, গতি সেই চিন্তা মানে মানসিক ভারসাম্য হেরুয়াই গার কাপড় খুলি দিয়ে। আর মানব সমাজত আপনার গা কাপড় যদি এজন মানুষ খুলি দিয়ে, গতি আমিবোৰে মানে অকান জিয়াই থাকবে আমারও কষ্ট হয়ে যায়। ধরো গতি মানে দল সংগঠনেই হোক বা সরকারকে হোক অনুরোধ জানাইছো আপনার চ্যানেলের জড়িয়ে যাতে মানুষজনের ফলে অকান চায়, কারণ এটা ধরো ওসর সুবুরিয়ে সহায় করেছে, কিন্তু ধরো মানুষের ওসর সুবুরিয়ে কিমান দিন সহায় করব, বা বেমারের কারণে এটা ধরো যে বেমার হয়েছে বেমার কারণে মানে বহু একটা মোটা অঙ্ক ধনের প্রয়োজন হয়, গতি সেই পয়সা কোনে দিব? বরপুত্র আছে তেওঁ ধৰক ভাল ইনকম নাই, মানে তেনেকুৱা ধৰণৰ কোনো। আগত চেন্নাইত আছিলে যে কোভিডৰ কাৰণে গুচি আহিব লগা হ'ল, এতিয়া বাগানত ধৰক তেওঁ এটা সৰু এমাউণ্টত এটা কাম কৰি আছে, আৰু তেওঁ যি সৰু পুত্ৰ তেওঁক ধৰক এটা সৰু এমাউণ্টত মানে ক'ৰবাত কাম কৰি আছে, গতিকে তেওঁলোকৰ সামৰ্থ্য নাই তেওঁক ধৰক ট্ৰিটমেণ্ট কৰাবৰ কাৰণে। গতিকে চৰকাৰে হওক বা দল সংগঠনে হওক তেওঁলোকক মই পুনৰবাৰ কাটৰ অনুৰোধ জনাইছোঁ আপোনালোকৰ এই চেনেলৰ জৰিয়তে তেওঁলোকে যাতে এই দুখীয়া ব্যক্তিজনৰ মুখলৈ অলপ হ'লেও চায়। শিৱসাগৰৰ পৰা পাৰ্থৱতী বৰুৱাৰ ৰিপৰ্ট, নিউজ ষ্টাৰ 7।